वालेकुम सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सबाई भलो आसो। करोनाकालीन मुहूर्ते जे जार जार बाड़ीते अवस्थान करसो। आमी मोहम्मद आजहरुद्दीन, आज दशम श्रेणी शिक्षार्थी पदार्थ विज्ञान विषय ऊपर एक क्लास निब। दशम श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारे बोयेर चतुर्दश अध्याय उपरे इतिपूर्वे एक क्लास नियेछिलाम, सेखाने आमी तुम्हारे एक्सरे एवं आल्ट्रासोनोग्राफी এই দুইটা বিষয়কে বোঝানোর চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য একটু পরিবর্তন করতে চাই। আজকে আমি পুরো পড়াটাই সরাসরি তোমাদেরকে দেখিয়ে পড়াতে চাই। যেমন আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে সিটি স্ক্যান, এমআরআই এবং অ্যানজিওগ্রাম। তো সিটি স্ক্যান, এমআরআই এবং অ্যানজিওগ্রাম তিনটি পরীক্ষায় আজকে আমি তোমাদের সরাসরি ভিডিও দেখে কিভাবে কিভাবে কাজ করা হয় সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই ক্লাসে মনোযোগ দাও। প্রথম যে পরীক্ষাটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সিটি স্ক্যান। এই যে দেখতে পাচ্ছ সামনে যেটা ওপেন হয়েছে এই যন্ত্রটার নাম হচ্ছে সিটি স্ক্যান যন্ত্র, দেখতেই পাচ্ছ সবাই। তো আমি বর্ণনাটা একটু পরে দেই, জাস্ট এরকমই থাকে সিটি স্ক্যান। এই যে দেখো, জাস্ট একটা ডেমো তৈরি করা, এই যে খেয়াল করতে পারো। আর এই যে যে জিনিসটা ঘুরতেছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিটি স্ক্যান যন্ত্রের এক্সরে টিউব। অর্থাৎ সিটি স্ক্যান যন্ত্রে এই বস্তুটা থেকে এক্সরশ্মি বের হবে, এটা হচ্ছে এক্সরে টিউব। এই এক্সরে টিউব থেকে এক্সরশ্মি বের হবে। তো আমরা এক্সরে টিউবের কাজটা এক্স রে এর ভেতরে খুব ভালোভাবে পড়ছি। এখন আমরা এই পরীক্ষায় এক্সরে টিউবের ফাংশনটা দেখব। বাট এখানে ফাংশনটা একটু ভিন্ন রকম হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যার সিটি স্ক্যান করানো হলো তাকে সরাসরি যন্ত্রের ভিতরে প্রবেশ করানো হয়েছে, আর এক্সরে টিউবটা সম্পূর্ণ ঘুরতেছে সাইড দিয়ে, কিন্তু সে ঘুরতেছে না, সে তার নিজের জায়গায় আছে। তাহলে এই যে এক্সরে টিউবটা ঘুরতেছে সব দিক থেকে, আর এক্সরে টিউব থেকে এক্সরশ্মি এসে পড়তেছে, এই যে এই বরাবর পড়লো, কতক্ষণ পরে এটা গিয়ে এই বরাবর পড়বে, তারপর এই বরাবর, এই বরাবর, অর্থাৎ পুরো যন্ত্রটার এই এক্সরে টিউবটা ঘুরবে আর সব দিক থেকে তার মস্তিষ্কের উপরে এক্সরশ্মি এসে পড়বে। এখন বিষয় হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি এক্সরশ্মি এসে তার মস্তিষ্কের উপরে পড়ে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে এক্সরে বৃত্তাকার পথে ঘুরে এক্সরশ্মি নির্গত করে, এইভাবেই সিটি স্ক্যান যন্ত্রের এক্সরশ্মিটা নির্গত করে। আর এক্সরশ্মি যেহেতু নির্গত হইতেছে, যে ঘুরতেছে মস্তিষ্কের উপর, এখন নির্গত হওয়ার কারণে অর্থাৎ প্রত্যেকবার মস্তিষ্কের উপর নির্গত হওয়ার জন্য একটা করে ছবি উঠবে। এই ছবিগুলো হচ্ছে দ্বিমাত্রিক ছবি। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক ধারণা আশা করি তোমাদের ক্লিয়ার আছে। দ্বিমাত্রিক তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে জাস্ট এক্স এবং ওয়াই অক্ষ থাকে, ত্রিমাত্রিক তো উচ্চতা থাকলে, তো আমরা এখানে যে ছবিটা তুলছি সেটা তো উচ্চতা দেখানো সম্ভব না, সুতরাং এটা দ্বিমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এগুলো প্রত্যেকটা হচ্ছে দ্বিমাত্রিক ছবি। এই দ্বিমাত্রিক ছবিগুলো দিয়ে আমরা খুব সহজে ত্রিমাত্রিক ছবি বানাতে পারবো। কিভাবে আমরা দ্বিমাত্রিক ছবিগুলো দিয়ে ত্রিমাত্রিক ছবি বানাতে পারবো সেই ধারণাটা আমি একটু তোমাদের দিই। যেমন এখানে অনেকগুলো দ্বিমাত্রিক ছবি দেখছো, এই সবগুলো দ্বিমাত্রিক ছবি দিয়ে এই আমরা খুব সহজেই ত্রিমাত্রিক ছবি বানাতে পারবো। কিভাবে দেখো, এগুলো প্রত্যেকটা হচ্ছে দ্বিমাত্রিক ছবি। এখন এই ছবিগুলো দিয়ে কিভাবে ত্রিমাত্রিক ছবি তৈরি করা যায়, আচ্ছা খেয়াল করো এখানে এতগুলো ছবি, আমি যদি সবগুলো ছবি একসাথে চিন্তা করি তাহলে কিন্তু আমি এই মাথার অর্থাৎ এটার মস্তিষ্কের সব দিকগুলো খেয়াল করতে পারবো। এটা হচ্ছে আসলে ড্রেস কেনার মতো। যেমন ড্রেস কিনতে গেলে আমরা দেখতে পাই ড্রেসের সাথে কয়েকটা ক্যাটালগ থাকে, তো একটা ক্যাটালগ থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র ড্রেসের আউটলুকিংটা, অর্থাৎ শুধু সামনের দিকটাই দেখা যায়, আবার আরেকটা ক্যাটালগ থেকে পেছনের দিকটা দেখা যায়, আরেকটা হয়তো সাইড থেকে দেখা যায়। তো দেখা যায় একটা ড্রেসের সাথে একাধিক ক্যাটালগ থাকে, আসলে সবগুলো ক্যাটালগ মিলিয়ে সম্পূর্ণ পুরো অবস্থাটাই বোঝা যায় যে আসলে ড্রেসটা পড়লে কিরকম হবে। এখানেও ঠিক এরকম একটা একটা করে ছবি তোলা হয়েছে, এই ছবিগুলো সব একসাথে মিলিয়ে তারপরে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়, এটাই হচ্ছে সিস্টেম। তো খুব ভালোভাবে খেয়াল করো। এবার একটু লাইভ দেখো, এই যে সিটি স্ক্যান যন্ত্রে এই যে জাস্ট এই যে রাখা হলো দেখো রুগী, এই যে রুগীকে জাস্ট যন্ত্রের ভেতরে প্রবেশ করালো হলো, তো এখানে বলা আছে শরীরের নরম টিস্যু এবং ব্রেনের পূর্ণাঙ্গ ছবি সিটি স্ক্যানের মাধ্যমে পাওয়া যায়। এটা খুব সহজে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো এই যে এটা সিটি স্ক্যান যন্ত্রের সাহায্যে এটা পাওয়া যায়, এই যে। তো সিটি স্ক্যান যন্ত্র এই যে, আচ্ছা সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমার শনাক্ত করতে পারে, আর কি কি ব্যবহার আছে সেটা আমরা দেখতে পারবো খুব সহজেই। তো যাই হোক, এখন পুরো ব্যাপারটা মস্তিষ্কে রক্তপাত হয়েছে কিনা এটা আমরা জানি, মস্তিষ্কে রক্তপাতন অথবা যাকে বলে ব্রেন স্ট্রোক করলে সেক্ষেত্রে সেটাও জানা যায়। সিটি স্ক্যানে ব্যবহৃত ডাই কারো কারো শরীরে অ্যালার্জি জন্ম দিতে পারে, এখানে একটা ডাই নামক একটা পদার্থ ব্যবহার করা হয় সিটি স্ক্যানে, সেটা কারো কারো শুনলাম। এমআরআই নিয়ে আলোচনা, এটা হচ্ছে আরেকটি পরীক্ষা। এমআরআই ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক
রেজোনেন্স ইমেজিং। তো যাই হোক, আমি এমআরআই নিয়ে প্রথমে একটু কথা বলে নেই। আসলে আমরা সবাই জানি যে মস্তিষ্কের জন্য সিটি স্ক্যান পরীক্ষা করতে হয়, এমআরআই পরীক্ষাও কিন্তু মস্তিষ্কের জন্য করা যায়, সেক্ষেত্রে সিটি স্ক্যানের চাইতে ভালো ফলাফল আসে। আবার এমআরআই পরীক্ষাটি আমাদের পায়ের গোড়ালি বা মেরুদণ্ডের রজ্জু এই সমস্ত জায়গায় প্রবলেম হইলেও এমআরআই পরীক্ষাটি করা হয়। তো এমআরআই পরীক্ষার ক্ষেত্রে মূল যে মেকানিজমটা সেটা কিন্তু সিটি স্ক্যানের মতো না, কারণ আমি সিটি স্ক্যান পরীক্ষায় কিন্তু এক্সরশ্মি প্রয়োগের কথা বলছিলাম, বাট এমআরআই এই মেশিনে কোনো এক্সরশ্মির ব্যবহার নাই। এমআরআই ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তার মানে হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় ব্যাপার। এই যে দেখো, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তার মানে যাকে এর ভিতরে প্রবেশ করানো হয় তার সাইডে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেখানে টেক্সটা আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। এমআরআই যন্ত্রে একজন রোগীকে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেয়া হয়, অর্থাৎ এটা হচ্ছে তাকে যন্ত্রের ভিতরে রাখা হয়েছে, এই যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে আমরা সবাই দেখতেছি। তো খেয়াল করো, এই হচ্ছে এমআরআই যন্ত্র, যন্ত্রের ভেতরে প্রবেশ করাইলাম। আর এই বিষয়টা সবার একটু ভালোভাবে মনে রাখতে হবে, এটা হচ্ছে এমআরআই যন্ত্রের মূল বেসিক। আমাদের শরীরের ভেতরে 70% পানি আছে আমরা জানি, সেই পানি যেহেতু আছে শরীরের ভেতরে, তার মানে পানিতে হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের ভেতরে থাকে প্রোটন, অর্থাৎ এই যেই অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে, যে সংকেতটা আমরা ওই এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে যে সংকেতটা শরীরের ভেতরে শরীরের দিকে নিক্ষেপ করা হয়, সেটা ওই হাইড্রোজেনের প্রোটন থেকে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে ফিরে আসে। ফিরে আসলে সেটা কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে শরীরের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয়। এই বিষয়টা হচ্ছে এমআরআই পরীক্ষার মূল বেসিক, এখানে যে কথাটা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছি, আবারও বলি, তো এটা আশা করি সবাই বুঝবে। আর এই যে আমরা সহজে দেখতে পাচ্ছি, পরীক্ষাটি কয়েকটা ক্ষেত্রেই করা যায় এমআরআই পরীক্ষাটি। তো আরেকটি বিষয় একটু আগে আমরা দেখছি, সেটা আমাদের এখানে টেক্সটা লেখা ছিল যে এমআরআই পরীক্ষায় কিন্তু কোনো ই ব্যবহার করা হয় না, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় না। তো তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার না করার কারণে এমআরআই কিন্তু ওই যে ব্যথাবিহীন এবং একটা নিরাপদ পরীক্ষা। তো এই যে দেখো, খেয়াল করে এই বিষয়টা এখানে লেখা আছে, রোগীকে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে শরীরের ভেতরে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেয়, এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আসলে আমরা যখন পরীক্ষাটি করব তখন কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্র দেখতে পাবো না, কারণ এটা তো দেখা যাবে না, জাস্ট এরকম হয়তো বা একটা যন্ত্রের ভেতরে তাকে প্রবেশ করানো হবে। তো এটা কিন্তু মস্তিষ্কের এমআরআই এর জন্য। তো এমআরআই পরীক্ষাটি যদি মস্তিষ্কের জন্য না করে এটা যদি পায়ের গোড়ালি বা অন্য জায়গায় করা হয়, সেক্ষেত্রে হয়তো বা পায়ের দিকটা ভেতরে দিয়ে তারপরে যন্ত্রের ভেতরে প্রবেশ করানো হয়। তো আমাদের এর পরবর্তী আলোচনা হচ্ছে যে পরীক্ষাটি নিয়ে, সেটা হচ্ছে অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রাম এটা আসলে একটু ভিন্ন টাইপের পরীক্ষা, এখানে আসলে অপারেশন করা হয় এই পরীক্ষার ক্ষেত্রে। তোমরা সবাই খুব লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবা, এখানে একটু কাটাছেঁড়ার ব্যাপার আছে। অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের শরীরের যে রক্ত কণিকা, অর্থাৎ রক্ত কণিকা গুলো বাহির থেকে স্পষ্ট ভাবে দেখার জন্য অ্যানজিওগ্রাম পরীক্ষাটি করা হয়। এছাড়া আরো কয়েকটি উদ্দেশ্যে অ্যানজিওগ্রাম পরীক্ষা করা হয়। এর আরেকটি নাম আছে অ্যানজিওপ্লাস্টি, তোমরা যেটা বইয়ে দেখবা যে ওই যে হার্টের ব্লক ফ্লক হয়ে গেলে বা এই সমস্ত কাজে অ্যানজিওগ্রাম করা হয়। তো মূলত এখানে অ্যানজিওগ্রামের যে পরীক্ষাটির কথা বলা হয়েছে, যে মূল বিষয়টা সেটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের। তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, অর্থাৎ আমি পরীক্ষাটি চালিয়ে দিচ্ছি। আমাদের পায়ের বা কোনো একটা জায়গা দিয়ে কেটে দিয়ে, অর্থাৎ শরীরের ভেতরে সরাসরি একটা তরল পদার্থ প্রবেশ করাতে হবে। যে তরল পদার্থটা শরীরের ভেতরে প্রবেশ করাতে হবে তার নাম হচ্ছে ডাই। তোমরা সবাই দেখো যে কিভাবে এটা কেটে এই কাজটা করা হয়, একটু মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করো। তো আমি জাস্ট এখানে কিছুটা অংশ তোমাদের দেখার জন্য রাখছি, এটা দেখলে আমি তারপরে এই পরীক্ষাটি নিয়ে কথা বলবো। এই যে অংশটা সরাসরি কেটে ফেলা হলো, তার আগে হয়তো বা তোমরা দেখছো যে এটা কাটার আগে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল জাস্ট ব্যথাটাকে নিরাময় করার জন্য। এবার শরীরের ভিতরে একটা পাইপ ঢুকিয়ে ওটার মাধ্যমে একটা তরল শরীরের ভিতরে প্রবেশ করানো হবে, যার নাম হচ্ছে ডাই। এই ডাই নামক তরলটা শরীরের ভিতরে প্রবেশ করানোর মূল কারণ হচ্ছে অ্যানজিওগ্রাম পরীক্ষায় কিন্তু এক্সরশ্মি প্রয়োগ করা হবে শরীরের ভিতরে। এক্সরশ্মি তো এক্সরশ্মি প্রয়োগ করলে আমরা জানি এক্সরশ্মি কিন্তু মাংস ভেদ করে একদম শরীরে, যে এক্সরশ্মির মাধ্যমে শরীরের রক্তনালী গুলো দেখার জন্য অ্যানজিওগ্রাম করা হয়। তো এক্সরশ্মি কিন্তু সরাসরি আমাদের মাংস ভেদ করে চলে যেতে পারে, কিন্তু যেহেতু আমাদের পরীক্ষাটা হচ্ছে ব্লাডের, অর্থাৎ ব্লাডের রক্তকণিকা
রক্তকণিকার প্রবলেমটা যেহেতু দেখার জন্য, সুতরাং এই ডাই তরলটা শরীরের ভেতরে প্রবেশ করাইলে ডাইটা শরীরের ভেতরে থাকলে এই এক্সরে ডাইকে ভেদ করে চলে যেতে পারে না, অর্থাৎ ডাই যে অংশটা থাকে এটাকে ভেদ করে ভিতরে যেতে পারে না, যার কারণে তখন ওই যে রক্তকণিকা বা এই জায়গাটায় কোনো কিছু আছে কিনা এক্সরে পরীক্ষার মাধ্যমে সেটা ক্লিয়ার ভাবে বুঝতে পারা যায়। এটাই হলো হচ্ছে মূলত এই পরীক্ষার মূল বেসিক। তো দেখো বাইরে থেকে কিভাবে অর্থাৎ আউটপুট করা হচ্ছে, এই পরীক্ষাটা একটু ভিন্ন রকমের, অন্যান্য পরীক্ষার মতো ঠিক না। তো আসলে এরপরে কিছুক্ষণ পরে আমরা শরীরের ভিতরে প্রবেশ করিয়ে এই পর্যন্ত আমরা এটা দেখতে পাবো যে কিভাবে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়, তারপরে ডাই বা তরল এটা কিভাবে শরীরের ভিতরে প্রবেশ করানো হয় যে আমরা এখন দেখবো। আমি এই জায়গা দিয়ে প্রয়োজনে একটু স্কিপ করে দিচ্ছি। দেখো এই যে শরীরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো, এখন শরীরের ভিতরে ওই যে এই যে তরলটা তরল প্রবেশ করানো হবে। আর এই যে মাথায় যেটা আছে এটা তোমাদের একটা এমসিকিউতে আছে যে তরল প্রবেশ করানোর জন্য এটার মাথায় একটা অংশ লাগানো আছে যেটার নাম হচ্ছে কেথিটার। এটা হচ্ছে কেথিটার, এই বিষয়টা তোমরা একটু ক্লিয়ার এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো। এটা এই যে মাথায় যে অংশটা লাগানো আছে সেটার নাম হচ্ছে কেথিটার, এই যে এটা এটা অবশ্য ক্যানালা বলে নর্মালি ওই যে চিকিৎসার ক্ষেত্রে যদি কারো শরীরের ভিতরে ই দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে যে মাথায় যেটা লাগানো সেটাকে ক্যানালা বলে। তো এখানে দেখো শুধু পরপর তরল পদার্থ প্রবেশ করানো হচ্ছে, তোমরা খুব ভালোভাবেই দেখতেছো। তো তারপরে আমরা এই তরলটা প্রবেশ করানোর পরে শরীরে যখন এক্সরোশি প্রয়োগ করব, সেই এক্সরোশির যে ক্রিয়াটা অর্থাৎ সেটা কিভাবে যাচ্ছে বা ইমেজ হচ্ছে এটা কিন্তু কম্পিউটারের মনিটরের সামনে দেখানো হবে। এটা কম্পিউটারের মনিটর থেকে তোমরা স্পষ্ট ভাবে দেখতে পারবা ওই জিনিসটা। নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর এক্সরেটা নেওয়া হয়, তো ওইটুকু কাজ। অর্থাৎ আমরা তো জানি যে আমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আউটপুটটা কম্পিউটারের মনিটরে বর্তমান দেখা যায়, কারণ বর্তমান প্রযুক্তি এরকম যে নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পরে সেই জায়গায় এক্সরে প্রয়োগ করা হয়। কিন্তু এক্সরে প্রয়োগ করলে ওই এক্সরে সেটা ফিরে এসে যে ইমেজ নিয়ে আসবে বা ভিতর থেকে যে জিনিসটা দেখা যাবে, যে ডাই থাকার কারণে এক্সরে রক্তনালী গুলোকে স্পষ্ট দেখা যায়, এক্সরে তে রক্তনালী গুলো স্পষ্ট দেখা যায়। কারণ ডাই না থাকলে এক্সরে কিন্তু রক্তনালী সেত মানে ওভার করে সরাসরি একদম ইয়েতে তোমার যে হাড়ে চলে যেত, হাড়ের গিয়ে একটা প্রতিচ্ছবি আসে আমাদের এক্সরের মাধ্যমে। এখানে আসলে আমাদের হাড়ের প্রতিচ্ছবি দরকার না, আমাদের আসলে এখানে বা যেটা দরকার সেটা আমরা ভালোভাবে বুঝতেছি যে আমাদের এখানে হাড়ের প্রতিচ্ছবি দরকার না, আমাদের জাস্ট রক্ত কণিকায় বা রক্ত নালীতে অর্থাৎ ওইটার ইমেজটা আমাদের বাইরে থেকে দরকার। এই জন্য হলো মূলত এই তরলটা শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। সবাই খুব লক্ষ্য করো মনোযোগ দিয়ে, শেষ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারবা। এই যে এখন আমরা কম্পিউটারের মনিটরে চলে গেছি, অর্থাৎ আমরা যে শরীরের ভেতরে যেটা প্রবেশ করাই সেটা কম্পিউটারের মনিটরের মাধ্যমে যেটাকে মনিটরিং করে ভেতরে দেখা যায় যে আসলে ভেতরে কি হচ্ছে। সম্পূর্ণ জিনিসটার সাথে মেকানিজম একসাথে অ্যাড করো, এখন আমরা মনিটরের ভেতরে দেখানোর চেষ্টা করব যে আসলে ভেতরে কি হয়। তো সর্বোপরি তারপর আমি বলি, যেহেতু এগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের বিষয়, আমরা পদার্থবিজ্ঞানে আমাদের মূল বেসিক বা মূল বিষয়গুলোই আমরা বলি, যে অ্যাঞ্জিওগ্রামটা কেন আমাদের আলোচনা, কারণ এখানে এক্সরেশির ব্যবহার আছে, তারপরে এমআরআই এর মধ্যে যে ম্যাগনেটিক যে চৌম্বকীয় ব্যাপারটা আছে আমাদের ফিজিক্সের আলোচনার বিষয়, তারপর সিটি স্ক্যানে আমাদের এক্সরে ব্যবহার আছে, আসলে এই সমস্ত ব্যবহারগুলো থাকার কারণে এই যে দেখো। আচ্ছা এবার তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা সিটি স্ক্যান, এমআরআই এবং অ্যাঞ্জিওগ্রাম এই তিনটি পরীক্ষার ক্ষেত্রে সতর্কতাগুলো সুন্দরভাবে খাতায় লিখবে, এবং কিভাবে এই তিনটি পরীক্ষা করা যায় তার একটা প্রসিডিউর সুন্দরভাবে লিখে, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা নিয়ে খাতায় একটা রিপোর্ট তৈরি করবে। পরবর্তীতে স্কুল খুললে আমি তোমাদের বাড়ির কাজটা দেখব।